যুবকদের ব্যাপারে বলতে বলেছে, যুবকরা হচ্ছে ইসলামের কাণ্ডারি, কারণ তাদের আছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের আছে প্রাণ শক্তি, তাদের আছে কাজ করার হিম্মত। তো এই হিম্মতটা ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। এবং রাসুল যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আরকাম ইবনে দারুল আরকামের ঘরে থেকে কোরআনের বাণী পৌঁছাতে লাগলেন, যুবকরাই প্রথমে সাড়া দিয়েছে। প্রত্যেকটা যুদ্ধে মুসলিম যুবকেরা তাদের দক্ষতা নৈপুণ্যতা দেখিয়েছে এবং রাসুলের জন্য তারা সবকিছু স্যাক্রিফাইস করেছে। এই জন্য যুবকরা ইসলামের অনেক কল্যাণে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। এই জন্য যুবকরা যদি কোনো ভালো কাজের ইনিশিয়েটিভ নেয়, ওটাতে বারাকা হয় খুব বেশি। বিশ্বনবী নিজেও যুবকদেরকে খুব পছন্দ করতেন, আমিও যুবক ভাইদেরকে পছন্দ করি। যুবক ভাইদের অ্যারেঞ্জমেন্টে যে তাফসীর প্রোগ্রামগুলো হয়, আমি ওখানে গেলে খুব স্বতঃস্ফূর্ত একটা ভাব পাই, খুব মন থেকে ভালো লাগে। আচ্ছা।